দুঃখের বিষয় এই যে আজকে সেই বাংলাদেশে গণতন্ত্র মৃত। এখানে গণতন্ত্রের পরিবর্তে একদলীয় শাসন কায়েম হয়েছে, নতুন নামে বাকশাল এসেছে, নব্য বাকশাল। এই কথাগুলো আজকে বলার সময় এসেছে। কয়েকদিন আগে পত্রপত্রিকায় ভীষণ লেখালেখি হয়েছে, বিএনপি নাকি আশাহত, আমেরিকা থেকে নাকি কোনো নতুন স্যাংশন আসে। আমি কথাগুলি খোলাখুলি বলছি, আমি খোলাখুলি কথা বলি। আমার পাল্টা প্রশ্ন হচ্ছে, তাহলে সরকার কি এটাই আশা করেছিল যে আরো নতুন কিছু স্যাংশন আসলে বাংলাদেশে তারা গণতন্ত্র ফিরিয়ে দিবে? গণতন্ত্র বাংলাদেশে কি স্যাংশন দিয়ে ফিরিয়ে আনতে হবে? তারা বড় বড় কথা বলে, আর তারা তো নাকি, আমি বলেছি, তারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি তারা বলে। তো তাহলে গণতন্ত্র কি মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী? তাহলে গণতন্ত্র তারা কেন হরণ করেছে? আজকে বলতে হয় যে তারা তো এদেশে অনেক কিছু নাম পরিবর্তন করেছে, তারা নাকি জনগণের দল। তাহলে আওয়ামী লীগ কেন হলো তারা? তারা কি উর্দু প্রেম এখনো ভুলতে পারেনি? আমি কি এই প্রশ্ন করতে পারি না? নির্বাচনী তফসিল তারা ঘোষণা করেছে, এটা নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই। এই ধরনের ভুয়া নির্বাচনের তফসিল বাংলাদেশের ইতিহাসে বহু ঘোষণা হয়েছে, সেই তফসিল বাতিল হয়েছে, সেই তফসিল বিলম্বিত হয়েছে। কাজে নির্বাচনের তফসিল তারা ঘোষণা করতে পারে। তখন আমাকে বলা হয়, আরে নির্বাচন তো তারা 7 তারিখেই করে ফেলবে, 7ই জানুয়ারি। আমি তাদের উত্তর দেই, তোমরা আওয়ামী লীগকে চেনো নাই, তারা 7 তারিখে 7ই জানুয়ারি নির্বাচন করবে না। তারা নির্বাচন ইতিমধ্যে করে ফেলেছে, 7ই জানুয়ারি তারা নির্বাচনে ফলাফলটুকু শুধু ঘোষণা করবে।